আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা অধ্যায় ১১ এর বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছি। সেখানে ছিল সাঁওতাল, গারো আর এখন আজকে আমরা আলোচনা করব মারমা এবং রাখাইন নৃগোষ্ঠী সম্পর্কে। মারমা নৃগোষ্ঠীরা কোথায় বসবাস করে? বাংলাদেশের পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, এই সমস্ত এলাকায়, পাহাড়ি এলাকায় সাধারণত এরা বসবাস করে। এরা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী। প্রথম হলো আছে তোমার চাকমা, এরা সব থেকে বেশি সংখ্যক। তারপরে হলো মারমাদের অবস্থান। এদের সামাজিক জীবন সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এরা গ্রামকে রোয়া বলে, আর রোয়ার প্রধানকে বলে রোয়াজা। বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত থাকে গ্রামগুলো। এই সার্কেলের প্রধান যে থাকে তাকে বলা হয় বোমাং রাজা। মারমা সম্প্রদায় পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান থাকেন এবং পরিবারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন। কিন্তু তারা পরিবারের মেয়েদেরকেও প্রাধান্য দেন এবং তারা মেয়েদের মতামত গ্রহণ করে সংসারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন। অর্থনৈতিক জীবন, মারমারা প্রধানত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এরা বেশিরভাগই জুম চাষ করে। জুম চাষ সম্পর্কে তোমরা তো আগেই শুনেছ যে পাহাড়ের ঢালুতে তারা একই সাথে বিভিন্ন রকম বীজ বপন করে এই চাষ করে এবং এক একটা ফসল এক এক সময় উঠতে থাকে। ধর্মীয় জীবন, মারমারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এদের প্রতিটি গ্রামে বৌদ্ধ বিহার রয়েছে, যেটা বৌদ্ধ মন্দিরও বলা হয়। এরা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এই সমস্ত উৎসবগুলো পালন করে। তারা এই সমস্ত উৎসবের সময় যে পূর্ণিমা অনুষ্ঠানগুলো তারা করে, এই উৎসবগুলো পালন করার সময় তারা প্রদীপ জ্বালে এবং ফুল দিয়ে পূজা করে। এখন আসি আমরা মারমাদের সাংস্কৃতিক জীবন। মারমারা সাধারণত ঘর তৈরি করে মাটি থেকে ৬-৭ ফুট উপরে বাঁশ অথবা কাঠের গুঁড়ি দিয়ে মাচা তৈরি করে। সেই মাচার উপরে তোমার বাঁশ অথবা কাঠের বেড়া দিয়ে এবং উপরে খড়ের ছাউনি দিয়ে ঘর তৈরি করে। ছেলেরা জামা পরে, সাথে লুঙ্গি পরে। মেয়েরা ব্লাউজ পরে এবং থামি পরে। থামি কি? থামি হলো আমাদের এই যে লুঙ্গির মতো, লুঙ্গি তো আমরা সেলাই করে নেই, কিন্তু ওরা দেখা যায় এটা সেলাই করে না, সেলাই ছাড়া এটা লুঙ্গির মতো পরে, এটাকে থামি বলে। মারমা মেয়েরা এবং ছেলেরা সবাই কোমর তাপ, অর্থাৎ কোমরের সাথে লাগিয়ে যে তাপ দিয়ে তারা কাপড় তৈরি করে। তারা নিজের কাপড় নিজেরাই তৈরি করে, নিজেদের যে প্রয়োজনের কাপড়গুলো তারা এখানেই তৈরি করে কোমর তাপে। এরা বৈশাখে যে উৎসব পালন করা হয় সেই উৎসব এরা পালন করে, অর্থাৎ সাংরাই উৎসব পালন করে। তারা সাংরাই উৎসবের সময় দেখা যায় যে ছোট ছোট নৌকাগুলার ভিতরে পানি দেয়, পানি দিয়ে তারপরে মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে তারা আলাদা করে, একদিকে মেয়েরা, যুবতী মেয়েরা থাকে আর আর থাকে যুবক ছেলেরা থাকে, তারা একে অপরকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এটা তাদেরকে সাংরাই উৎসবের সময় এটা জল উৎসবও বলা হয়। এখন আমরা দেখছি যে মানুষরা
যেভাবে আমাদের দেশে বসবাস করছে পাহাড়ি এলাকায়, এতে পাহাড়গুলো আমাদের কাজে লাগে, সেখানে অনেক চাষাবাদ হচ্ছে এবং পাহাড়ে নানান ধরনের ফল এবং ফসল উৎপাদন করে। সেখানে পাহাড়ের মধ্যে তারা ধানও করে, তারপরে কলা, আনারস, তারপরে কমলা, এ ধরনের নানান ধরনের আম, এ ধরনের নানান ধরনের ফসল বর্তমানে তারা উৎপন্ন করছে এবং এগুলো আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং আমরা সবাই এগুলো আমরা উপভোগ করতে পারছি। এরপরে আমরা আসি নৃগোষ্ঠী রাখাইন। রাখাইন নৃগোষ্ঠীরা, এরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠী। ডায়রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং চুল থাকে খাড়া খাড়া সোজা। এরা বসবাস করে আমাদের এরা বসবাস করে সমুদ্র উপকূল অথবা নদী উপকূল এলাকায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল এলাকার দিকে এরা কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, হ্যাঁ, এইগুলা এই সমস্ত এলাকাগুলোতে তারা নদীর অববাহিকায় অথবা সমুদ্রের উপকূল তীরবর্তী এলাকায় এরা বসবাস করে। এরা মাচার উপরে ঘর বানায়, বাঁশ অথবা কাঠের গুঁড়ি দিয়ে, গাছের গুঁড়ি দিয়ে এরা মাচা তৈরি করে কয়েক ফুট উঁচু, তারপরে এর উপরে তারা বাঁশ অথবা কাঠ দিয়ে ঘর বানায় এবং সাধারণত এরা গোলপাতা অথবা টিন দিয়ে এই ঘরের সামনেই তৈরি করে। এরা রাখাইনরা মূলত মায়ানমারের রাখাইন রাজ্যে তারা একসময় বসবাস করত এবং দীর্ঘদিন আগে তারা এখানে এসে আমাদের দেশে বসতি স্থাপন করেছে। এদের সমাজতান্ত্রিক হল পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান এবং পরিচালনা করেন তবা। তবে এরা মেয়েদের, তারা সকল কাজে মেয়েদেরকে অধিকার দেয় এবং তারা মেয়েদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে। অর্থনৈতিক জীবন, এরা কৃষিকাজ করে, যেহেতু এরা পাহাড়ি এলাকায় থাকে না, সমতলেই তারা আমাদের এই বাঙালিদের মতোই তারা কৃষিকাজ করে। তারা হস্তচালিত তাঁত ব্যবহার করে, কোমর তাঁত ব্যবহার করে। এরা বৌদ্ধ ধর্ম বিশ্বাসী, বৌদ্ধ ধর্মের যে সমস্ত নিয়মগুলো আছে এগুলো তারা পালন করে, অনুষ্ঠান পালন করে। তারা মাঘী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, গৌতম বুদ্ধের যেটা জন্মদিন এগুলো তারা পালন করে থাকে। বসন্ত উৎসব করে, সাংরাই উৎসবও করে। সাংরাই উৎসব যেটা, অর্থাৎ আমরা যে পয়লা বৈশাখ করি, এই ধরনেরই সাংরাই উৎসব। ছেলেরা লুঙ্গি, ফতুয়া, পাগড়ি পরে। পাগড়ি তারা সবসময় পরে না, কোনো অনুষ্ঠান উপলক্ষে তারা পাগড়ি পরে থাকে। মেয়েরা ব্লাউজ পরে এবং লুঙ্গি পরে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, এদের সংস্কৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিশেষ করে আমরা দেখা যায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সমস্ত উৎসবগুলো আছে আস্তে আস্তে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। তাদের তৈরি কাপড় আমরা ব্যবহার করছি, তাদের তৈরি আসবাবপত্র আমরা ব্যবহার করতেছি এবং তাদের তৈরি কাপড় এখন দেশ ছেড়েও বিদেশেও যাচ্ছে। এরপরে তারা আমরা দেখতে পাই যে খাসিয়ারা তাদেরকে খাসি বলতেই তারা অপছন্দ করে। এরা সিলেট এলাকায় বসবাস করে, তারা কিন্তু অনেক ভালো পান উৎপাদন করে। পান আমাদের সারা দেশে এই খাসিয়া পান ছড়িয়ে গেছে এবং বাইরের দেশগুলোতেও এই পান যায়। এছাড়া আছে মণিপুরীরা সিলেট এলাকায় বসবাস করে। মণিপুরি নৃত্য আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে এবং বিশ্ববিখ্যাত নৃত্যের মধ্যে একটা মণিপুরি নৃত্য। তারপরে এরা কমলা চাষ করে, প্রচুর পরিমাণে কমলা চাষ করে, যেটা আমাদের দেশের সবখানেই
ছড়িয়ে যায়। এছাড়াও আরো আরো যে উপজাতিগুলো আছে তারা কৃষিকাজ করতেছে, তাতে কাপড় বুনছে, তারপরে বাঁশ কাঠ দিয়ে বাতের দিয়ে নানা রকম আসবাব তৈরি করছে এবং সেগুলো বাজারে আসে এবং আমরা সেখান থেকে পেয়ে থাকি। তারপর আমরা দেখতে পাই যে তাদের ওখান থেকে কিন্তু আমাদের অনেক শব্দ চলে আসে, তারা যে সমস্ত শব্দ ব্যবহার করে তাদের ভাষার ক্ষেত্রে, হয়তো অনেকেরই এখানে অনেকেরই ভাষা আছে, শব্দ আছে, কিন্তু তাদের বর্ণ নাই, তারা ভাষা বলছে কিন্তু সে সমস্ত ভাষার বর্ণ নাই, কিন্তু ওই ভাষার থেকে শব্দগুলো আমাদের এখানে চলে আসছে। ধরুন ঢেকি, কোলা, ঢোল, আবল তাবল, এই শব্দগুলো কিন্তু এই নৃগোষ্ঠীর ওখান থেকে চলে আসছে। তারপরে আমরা যদি বলি মাছ ধরার চাই, খাঁচা, লাঙ্গল, এগুলো কিন্তু তাদের কাছ থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় চলে আসছে এবং সেটা বাংলা ভাষায় গৃহীত হয়েছে, এটা একটা বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাহলে দেখা যাচ্ছে এরা আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং আমাদের দেশের মানে সাধারণ বাঙালিরা যে কর্মগুলো করে থাকে অফিস আদালতে, সেই সমস্ত কাজগুলো তারা এখন করছে। এক্ষেত্রে আরও বলা যায় যে সরকারও এই সমস্ত পার্বত্য এলাকায় তাদেরকে স্কুল কলেজ তৈরি করে দিচ্ছে, তাদেরকে শিক্ষিত করে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করছে। তারপর যেহেতু পাহাড়ে বিদ্যুৎ দেওয়া একটু অসম্ভব হয়ে পড়ে এবং খুবই ব্যয় সাপেক্ষ, তাই সে সমস্ত জায়গায় দেখা যায় সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। এভাবে সরকার তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্যে অনেক চেষ্টা করে দিচ্ছে। তাহলে দেখা যায় তারা আমাদের সংস্কৃতিতে যেভাবে প্রভাব বিস্তার করতেছে, অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু করবে বলে আমরা আশা করছি। তাহলে আগের ক্লাসটা বেশ বড় ছিল এবং সেখানে অনেক বিস্তারিত আলোচনা ছিল, তো তোমাদের বইয়ে এই পাঁচটা নৃতাত্ত্বিক গোষ্ঠীর সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা সেটাগুলো আজকে দ্বিতীয় ক্লাসে এসে শেষ করলাম। তোমরা আবার একটু রিডিং করে নিও, ভালো করে ক্লাসটা দেখো। আজকে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।